বিজেপিকে ভোট দেওয়াই অপরাধ, বিজেপি কর্মীর ভাইয়ের চশমার দোকানে ভাঙচুর, অভিযোগে বিদ্ধ তৃণমূল। দক্ষিণ দিনাজপুরের নিউ মার্কেট এলাকার ঘটনা। জানা গেছে, আক্রান্ত চশমা ব্যবসায়ী সৌম্যকান্তি আচ্ছের মামাতো ভাই বিজেপি বুথ সভাপতি জ্যোতির্ময় সাহা। অভিযোগ, গঙ্গারামপুর এলাকায় তৃণমূল কম ভোট পাওয়ার ক্ষোভে তার চশমার দোকানে হামলা চালায় তৃণমূলের দুষ্কৃতীরা। চশমা ও অন্যান্য দামি জিনিসপত্র ভাঙচুরের পাশাপাশি ভাঙা হয় দোকানের সিসিটিভিও। দুপুর 12টার সময় সব ছেলেরা একসাথে আমার উপর আক্রমণ করে, দোকানে ঢুকে নিয়ে আমাকে দোকান থেকে বেরিয়ে যেতে বলে, বের করে দিয়ে নিয়ে দোকানে ঢোকার আগে দোকানের যে সিসিটিভি, সিসিটিভি ভেঙে দেওয়া হয়। মানে গঙ্গারামপুর মানুষের অপরাধ হয়ে গেছে যে গঙ্গারামপুরের তৃণমূলের প্রার্থী বিপ্লব মিত্রের বিরুদ্ধে প্রায় সাড়ে তেরো হাজার ভোট বেশি দিয়ে ফেলেছে। এই অপরাধে এখন মানুষগুলোর উপরে, নিরীহ মানুষগুলোর উপর অত্যাচার হচ্ছে। অভিযোগ অস্বীকার শাসক শিবিরের, অন্যদিকে প্রয়োজনে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে পত্র শিবির। প্রথমে এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করছি এবং এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিজেপি এটা সূক্ষ্মভাবে বাজারে খাইয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা এর প্রতিবাদ জানাবো, প্রয়োজনে আমরা আন্দোলনে নামবো। এখানে তৃণমূলের কোনো দুষ্কৃতিপনা বা কোনো আর অত্যাচার আমরা করতে দিব না। ভোট পরবর্তী হিংসার জের, বিজেপি সমর্থকের বাড়ির সামনে বোমাবাজি। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। গোঘাটের শাওরা পঞ্চায়েতের আসলহারি গ্রামের খুব চাঞ্চল্য। অভিযোগ, বুধবার রাতে বিজেপি সমর্থক আশিস ঘোষের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি হয়। পাশাপাশি এদিন সকালে স্থানীয় কৃষিজমি সংলগ্ন ডিপ টিউবওয়েলের ঘরটিও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। প্রতিবেলা হচ্ছে বাড়ির সামনে একটা বোম বাস্টিং করে, বোম বাস্টিং এর পরেতে সকালবেলা আজকে যখন রাতে ঘর ঢুকেছি, সকালবেলা বাড়িতে মাঠে যখন তিল কাটতে যাই, যে দেখছি যে এরকম মিনি দরজা সব খুলে নিয়ে চলে গেছে, 600 ফুটের মতো সাদা পাইপ ছিল, সে পাইপ রোলটাকে নিয়ে গেছে। তৃণমূলের দুষ্কৃতীরা করেছে, আমাকে হচ্ছে অনেকবারই হচ্ছে তৃণমূলের দুষ্কৃতীরা ঘিরেছিল। অভিযোগ সত্য নয়, অভিযোগ অস্বীকার তৃণমূলের। এই অভিযোগ সত্য নয়, কারণ আমরা সবসময়ের জন্য তৃণমূল কংগ্রেস শান্তির বার্তা আর সমৃদ্ধির বার্তা আমরা মানুষকে পৌঁছে দিই। আমরা সবসময় বলি আমাদের কর্মীদেরকে আমরা সংযত রেখেছি। খবর পেয়ে ঘটনাস্থলে যান গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক। আমরা চাই এলাকার শান্তি, কারণ আমরা চাই যে মানুষের সঙ্গে থেকে কাজ, হার জিত আছেই, হতেই পারে। ভোট পরবর্তী হিংসার সাক্ষী রইল নৈহাটি। জানা গেছে, ভোটের ফলাফল প্রকাশের দিনই নৈহাটির 24 নম্বর ওয়ার্ডের বলাইবাগ মণ্ডলপাড়া অঞ্চলে এক বিজেপি মহিলা কর্মীর বাড়িতে অত্যাচার চালায় দুষ্কৃতীরা। অভিযোগের তীরে শাসক শিবির। অভিযোগ, রাতের অন্ধকারের সুযোগে বাড়ি ভাঙচুর করে দুষ্কৃতীরা। বেধরক মারধরের পাশাপাশি অত্যাচার চালানো হয় বিজেপি মহিলা কর্মীর স্বামী এবং তার মায়ের উপর। আমাদের ঘর বাড়ি ভাঙচুর করলো, জানলা টাল্লা ভাঙচুর করলো, বাইরে আমার গাড়ি ছিল, অটোটা ছিল, অটো ভাঙচুর করেছে, ব্যাটারি চুরি করে নিয়ে গেছে, সিটগুলো নিয়ে গেছে। টিএমসি ছেলেরা এসেছিল, 10-12 জন এসেছিল, তার মধ্যে 3 জনের মুখ খোলা ছিল, তাদেরকে আমি চিনি। অভিযোগ পাল্টা অভিযোগ শাসক বিরোধী শিবিরে। কোন জায়গায় এটা আপনাদের মিডিয়াদের? না না, এমন কোনো ঘটনা কোথাও হয়নি। অর্জুন সিং সব জায়গায় দৌড়াতে পারে, ও যখন এমপি ছিল, যদি ও জিততো তাহলে সারা বারাকপুরের মানুষ শান্তিতে থাকতে পারতো। গুন্ডারাজি তো চালাচ্ছে, পার্থভূমি তো গুন্ডারাজি চালাচ্ছে, প্রতিশ্রুতি কি দেবে? অসহায় পরিবারের পাশে আসলেন আপনি, দেখলেন নিশ্চয়ই দাঁড়াবো, মৃত্যু অবধি তাদের পাশে আছি। শঙ্কর কুমার রায়, পিন্টু হাজরা ও শান্তনু আচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।